পাকিস্তান আমল থেকেই বিরোধীরা কোনো ইস্যু না পেলে ভারত বিরোধিতার ইস্যু সামনে আনে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার সকালে তেজগাঁও ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বাংলাদেশের মানুষ 41 ভাগেরও বেশি ভোট দিয়ে শেখ হাসিনাকে জয়ী করেছে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, যেটা অনেক উন্নত দেশেও পারে না, তারপরেও বলবে ইন্ডিয়া নিয়ে এসেছে। ইন্ডিয়া কোথায়? আমাদের দেশের মানুষ ভোট দিয়েছে, তারা আমাদের ভোট দেয়নি, তারা আমাদের ভোট বানচাল প্রতিহত করার জন্য আমাদের পাশে দাঁড়িয়েছে। বাংলাদেশের জনগণ ভোট দিয়ে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে নির্বাচিত করে 41 ভাগেরও বেশি ভোট নির্বাচনে পড়েছে, যেটা অনেক উন্নত দেশেও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি ইফতার পার্টি করে আর আওয়ামী লীগ ইফতার সামগ্রী বিতরণ করে, তারা ইফতার খাওয়ার পার্টি করে আর আমরা ইফতার দেওয়ার পার্টি করি, এটাই বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে পার্থক্য। ঢাকা সিটিকে সেটা ছড়িয়ে দিতে হবে।